গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? পাপিয়া ব্লগসে আমাদের অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7টা, আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আমার সঙ্গে তোমরা থাকো, পুরো ভিডিওটা দেখো। তো মোটামুটি সব কাজ গুছিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, তো রান্নাঘরে চলে এসেছি। আজ রান্না করব তড়কা। দেখো তড়কা রেডি আমার। তো তড়কার সঙ্গে রুটি করব, গরম জল বসিয়েছি আটা মাখার জন্য। তো আমাদের বাড়ি না ওই ঠান্ডা জলে রুটি কেউ খায় না, এই গরম জল করে কারি করে আমাদের রুটি করতে হয়। তোমরা করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। আমি যখনই রুটি করি এরকম গরম জল করে রুটি করি। এই রুটিটা খেলে অনেকটা নরমও থাকে, অথচ যাদের গ্যাসের প্রবলেম আছে তো সেটাও থাকে না। এই জন্য আমি সবসময় আর তুল তুলে নরম হয় রুটিটা, খেতেও খুব মজা। একবার করে দেখো যারা করনি কখনো। এবার রুটি বসিয়ে দিয়েছি, রুটি বেলে টেলে নিয়েছি, একা মানুষ তো গুছিয়ে গুছিয়ে করতে হয়। তো তড়কাটা আগে করে রেখেছিলাম, তো ফটদার রুটিগুলো কী সুন্দর ফুলেছে, প্রত্যেকটা রুটি ফুলেছে। তো এবার আমার ছেলে শ্বশুরমশাই সবাই এসেছে খেতে, ওদেরকে খেতে দেব সকালের খাবার, জল খাবার। তো বন্ধুরা আজ সারপ্রাইজ দিয়েছে, আমি ভীষণ লজ্জা পেয়ে গেছিলাম। তো দেখো কি সারপ্রাইজ দিল, কি হলো, পুরো ভিডিওটা অবশ্যই না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। তো ও দিদি দেখো রুটিগুলো ছিঁড়ে দিচ্ছে, শ্বশুরমশাই খাচ্ছে, ছেলে খাচ্ছে, এদিকে আমার বরমশাই দেখো কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। ওর ঘুম ঘুম আর ঘুম, কত যে ঘুমোয় ভগবান জানে। তো উঠে ও খাওয়া দাওয়া হয়ে দোকানে চলে গেছে, আমি খাচ্ছিলাম রুটি। দেখো রুটিগুলো একদম নরম, তুলোর মতো তুল 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 করছে। সবার খাওয়াই গেছে, আমি লাস্ট ফিনিশিং খাওয়া দাওয়া। আমাদের বাড়িতে সবার শেষেই খাই, কেন কি আমার শ্বশুরমশাই না খেলে না আমি ঠিক খেতে পারি না। ও আমাদের তোদের দাদাভাই খায়, সবাই খাওয়া দাওয়ার পরে তারপরে আমি নিলিবিলি খাই, ছেলে মেয়ে সবার খাওয়া কমপ্লিট। তো সকালের খাবার খেতে খেতে আবার দুপুরের জন্য রান্না বান্না। তো দেখো দুপুরবেলা আমি রান্না জোগাড় করছি, এর মধ্যে বরমশাই প্যাটিস নিয়ে এসেছে, ভেজ প্যাটিস। আর দেখো কেক নিয়ে এসেছে, আমি তো লজ্জায় কোন দিকে মুখ লুকাবো জানি না। তাও একটা নাইটি নিয়ে এসেছে, আমার জন্মদিন ওরা গোপনে সব দেখো নিয়ে এসেছে। একটু চিকেন নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে। তো এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, দেখো তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজতে হবে। এদিকে মশলা আবার করে রেখেছি, মশলার ভিতরে আছে আদা, লঙ্কা কাঁচা লঙ্কা আছে, আর শুকনো লঙ্কা, আর হচ্ছে দেখো রসুন, আর একটু জিরে পাউডার দিয়ে দেবো, আর একটু লঙ্কা পাউডার দিয়ে দেবো সঙ্গে কালারের জন্য। জিরে পাউডার দিয়ে দিচ্ছি। তো এটা দুপুরের জন্য লাঞ্চ করছি। আর আমার বার্থডে আমারই মনে নেই, অথচ ওরা মনে রেখেছে, ওদেরকে সবাইকে থ্যাংক ইউ। কিন্তু আমার খুব লজ্জা লাগছিল, কেউ জানে না, কেন কি কারোর কাছে কাউকে বলিনি আমি জিনিসটা। আমরা চারজনই ছিলাম জাস্ট, আর কেউ ছিল না। শ্বশুরমশাই মানে কাদা করে চলে গেছিলো। তো আমি রান্নাবান্না গোছাচ্ছি করছি, এক এক করে লঙ্কা পাউডারটা দিয়ে দিলাম। আর চিকেনে না আমি সবসময় একটু মশলাটা অর্ধেকটা মতো কষে নেই। তো চিকেনে না অনেক সময় না যখন লবণ হলুদটা পড়ে না অনেকটা জল বেরিয়ে আসে, ওর জন্য মশলাটা অনেক সময় কষা হয় না। তো আমি না সবসময় চিকেন রান্না করার সময় অর্ধেকটা মশলা কষে নেই, তারপরে চিকেনটা দিয়ে দিই। তাহলে কী হবে, মশলার মাংসটাও বেশ ভাঙবে না চিকেনটা, আর মশলাটা সুন্দর কুক হয়ে যায়। বেশ টমেটো দিয়ে দিলাম। আমি এরকম করেই করি বন্ধুরা, তোমরা কেমন করো আমি ঠিক জানি না, অবশ্যই এরকম করে রান্না করে দেখো ভালো লাগবে। আমি চিকেন সবসময় এরকমই করি। এবার দেখো অর্ধেকটা মতো ভাজা হয়ে গেছে চিকেন মশলাটা, এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া কমপ্লিট, শুধু নামানোর আগে গরম মশলা দেবো, আর আলুটা এমনি ভেজে রেখেছিলাম আলাদা রয়েছে, ওটা পরে দেবো ঝোলের সময়। লবণ হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি, সব একবারে মশলা কষার সময় সব দিয়ে দিয়েছি আমি।
এই স্বাদের জন্য একটু লবণ পরে চেক করে নেব। তো দেখো মাংসটা কষা হচ্ছে, মাংসটা ভাঙবেও না আর খুব জুসি মতো থাকবে। চিকেন না খুব বেশি কষলে না ভিতরে রসটা বেরিয়ে আসে, কারণ একটা খসখসে ভাবটা আসে, তার জন্য চিকেনটা খুব বেশি কষে নেই, মশলাটার জন্য অর্ধেকটা কষে নেই। তো জল দিয়ে দিয়েছি দেখো, আর চিকেনগুলো দেখো একদম টুসটুস হয়ে রয়েছে জলে। তো আমার রান্না বান্না কমপ্লিট। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারি করেছি, আর এটা করেছি ভাত, আর এটা হচ্ছে গাটি কচু করেছি কয়রা ইলিশ দিয়ে, গাটি কচু করেছি, আর এই যে গরম গরম ভাত করেছি, আর চিকেন তো তোমরা দেখেছো। তো সবার খাওয়া দাওয়া দুপুরবেলা হয়ে গেছিলো, দেখো মেয়ে দিকে গোছানো শুরু করেছে, ওরা সব শুয়েছিল একটু, আমি আবার অন্য ঘরে ঘুমিয়েছিলাম একটু। তো মেয়ে দিকে ঘর গোছগাছ করছে, আর দুপুরবেলা ঘুমিয়েছিল একটু, এইগুলো করেছে আমি জানিও না ক্যামেরা সেট করে। তো রাতের জন্য দেখো বলছে লুচি খাবে, তো একটু চিকেন রয়েছে, তো একটু ছোলার ডালও করেছি, ছোলার ডালে রাতের জন্য লুচি করেছি। দেখো আমার ছেলে তো লুচি রুটি খেতে খুব পছন্দ করে, ভাতটা একদম খেতেই চায় না। তো মাঝে মাঝে লুচি করা হয়, তো বলছে আজকে লুচি খাবো, তোমার বার্থডে লুচি করো, আমার বার্থডে আমাকে করে খাওয়াতে হচ্ছে। বন্ধুরা বলো কোথায় যাব আমি, আমার বার্থডে সবাই রান্না বান্না করে খাওয়াবে তা না, ওদেরকে রান্না করে আমাকে খাওয়াতে হবে ওদের পছন্দ মতো খাবার, কি দুঃখের কথা বলো বন্ধুরা। আচ্ছা লুচিগুলো দেখো একদম ফুটবল হয়ে যাচ্ছে, মাঠে নিয়ে গেলে একদম গোল হয়ে ফুটবলের মতো ছুটবে। তো লুচি হয়ে গেছে, চুলা টুলো কমপ্লিট করেছি, এদিকে মেয়ে বায়না করছে ওমা রেডি হও রেডি হও, একটু ভিডিও করব, কেক কাটবো। তো ওদের জন্য যে খাবার চুলার ডাল, তো সকালে তরকা ছিল তরকাটা গরম করে দিয়েছি, আর হচ্ছে চিকেনটা রয়েছে দুপুরে সেটা গরম করেছি, আর লুচি রাতে করলাম, রাতে শুধু ছোলার ডালটা করেছি আর লুচি করেছি, আর বাকি দুটো সকালের একটা ছিল আর একটা চিকেনটা দুপুরে ছিল। তো এটা রাত্রেবেলা সবাই খেয়েছে, খাওয়া দাওয়ার পর এবার মেয়ে বলছে ওমা রেডি হবে রেডি হবে, আমার তো ভালো লাগছে না দূর দূর, বলছে না মা রেডি হও না আজকে একটু ভিডিও করব। তো বন্ধুরা তোমাদের জন্য শুধু ভিডিওটা করা আমার, নাহলে পরে আমি কখনোই এত এত সাজুগুজু করে কখনো আমি বাড়িতে সাজুগুজু কিসে, আমি নাইটি বিন্দাস একদম বিন্দাস থেকে নাইটি পরে। তো কি করব বলো, ওদের আবদারে আমাকে রাখতেই হলো, বলছে তোমার বার্থডে যা বলবো ওদের রেডি হয়ে চলে এসেছি, অকারণে কোথাও যাবো না কিছু না, শুধু দেখো কেক কাটার জন্য আমি নাইটি পরে ফিট থাকি সবসময়, আমি নাইটি খুব পছন্দ করি। তো ওদের আবদারে ঠিক আছে পড়লাম, আমার একটু লজ্জা লজ্জাও লাগছিলো অনেকটা। তো মেয়েদি সব গোছগাছ করছিল, কেকটা খুব টেস্টি ছিল কিন্তু বন্ধুরা, কি বলবো দুঃখের কথা তোমাদেরকে খাওয়াতে পারছি না শুধু দেখাতেই পাচ্ছি, ছেলে মেয়েদি সব গোছগাছ করছে আমি শুধু দেখছি দেখছি আর দেখছি, সারাদিন আমাকে রান্না করিয়ে এখন আমাকে সাজু করিয়ে ভিডিও সামনে নিয়ে এসেছে, বলো বন্ধুরা কেমন লাগে। আরে আমার বার্থডে আমাকে রান্না বান্না একটু করে খাওয়াবে তা না, কেউ জানেই না বন্ধু আমার বার্থডে, এই জাস্ট এই ছাড়ছি, তাও দুদিন আগে হয়েছে বার্থডে, আজকে ছাড়ছি, একটু দেরি হয়ে গেছে ভিডিও ছাড়তে। ওরা তো খুব খুশি দু ভাই বোন, এখন রাত 10টা বাজে বন্ধু জানো তো, শ্বশুর খাওয়া দাওয়া করে চলে গেছে উপরে, আমরা চারজন, বরবাবু তো চুপচাপ রয়েছে, চারজনে কেক কেটে সেলিব্রিটি করছি দেখো বার্থডে। তো মেয়ে বলছে মা এটা ধরছে না কেন ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলগুলো সব কম হয়ে গেছে সব তুলে দিচ্ছে, যাই হোক ছেলেমেয়ের জন্য একটু বেশ মজাই হলো, এই বয়সে ভালোই বার্থডে সেলিব্রেশন করলো। দেখো তোমার দাদা ভাই হাসতে পারে না, দেবো মাথায় ঘুষি একটা, দেখো হাসে না একটু, দেখেছো অবস্থা, চুপি চুপি কেক টেক নিয়ে এসে চুপ করে এই কাজগুলো করলো, কত লজ্জার বিষয় বলো তো বন্ধুরা, আমার তো খেয়েই লজ্জা লাগছিলো, তবু লজ্জার ভিতরে আনন্দও ছিল, শুধু লজ্জা ছিল না আনন্দও ছিল, চারজনে বার্থডে করলাম আর কি, আমাকে আর কেক খাওয়ালো না, আমি একা একাই কিনিলাম আমার কেকটা,
সবাইকে খাইয়ে দিলাম, কিন্তু আমার মুখে কেউ দিচ্ছিল না। তো ঠিক আছে, আমারটা আমি খেয়ে নেই বাবা। আমার ছেলে মেয়ে কেক খেতে খুব পছন্দ করে, এবার দুর্গা বোন দেখো শুরু করবে কেক খাওয়া, কাকে বলে। ছেলে রাগ করে একবার চলে যাচ্ছে, যে যার ইচ্ছা মতো কেক খাবে। তো আমি বললাম যাক একটু ফটো শ্যুট করি, এত সুন্দর এত কষ্ট করে সেজেছি অকারণে। মেয়ে দেখো কেক খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। তাহলে নে একটু ফটো টটো তুলি, এত কষ্ট করে সাজলাম, ছেলেমেয়েকে নিয়ে একটু ফটো করে তুললাম। বর্তবাবু ওইদিকে দৌড় মেরেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।